ফেনীর ঐতিহ্যবাহী খণ্ডলের মিষ্টি তৈরির প্রক্রিয়া ও গুণগত দিক থেকে রসগোল্লা হলেও বিখ্যাত এই মিষ্টান্ন সর্বমহলে খণ্ডলের মিষ্টি নামে পরিচিত। ফেনীর পরশুরাম উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের ছোট্ট এক বাজারের নাম খণ্ডলহাই। এই বাজারের নামেই নামকরণ হয়েছিল ঐতিহ্যবাহী এই মিষ্টির। স্থানীয়রা জানান, সুস্বাদু এই মিষ্টি গত শতাব্দীর 70-এর দশকে প্রথম তৈরি করেছিলেন যোগলচন্দ্র দাস। মোট 52 ধরনের মিষ্টি বানাতে পারতেন তিনি। তার কাছে মিষ্টি বানানো শিখে এখন ব্যবসা করছেন অনেকেই। ডেক্সির মধ্যে 17 কেজি দুধ নিছি, নিয়ে চুলার মধ্যে উঠাইছি, উঠে একবার উত্তরে ফেলেছি। উত্তরানোর পরে এখানে ছাঁকা হয়েছে দুধগুলো, ছাঁকানোর পরে এখান থেকে পানি আছে, টক পানি আছে, এখান থেকে ছানা কাটা হয়েছে। ছানা কাটার পরে এটার পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা করতে হয়েছে, যেমন কলে পানি যেরকম ঠান্ডা, এটাও এরকম ঠান্ডা লাগবে। তো এখন ছাঁকতেছি, এখন এই যে এখানে ছানা আছে, এখন ছাঁকতেছি, একদম পানি একবার রাখা যাবে না, কোনো পরিমাণ পানি থাকবে না, একদম ময়দা যেরকম খামির হয় এরকম শুকনো করতে হবে। শারীরিক অসুস্থতায় একসময় বন্ধ হয়ে যায় যোগলের দোকান, তবে ঐতিহ্য ধরে রেখেছেন তার দুই সহযোগী কবির আহমেদ পাটোয়ারি ও দেলোয়ার হোসেন, যাদের হাত ধরে ফেনীর গণ্ডি পেরিয়ে খণ্ডলের মিষ্টির সুনাম পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, আমেরিকা হয়ে অস্ট্রেলিয়া পর্যন্ত, বাদ যায়নি আফ্রিকাও। আজ থেকে 50 বছর আগে আমার ওস্তাদ যোগল বণিকে আবিষ্কার করেছিলেন এই খণ্ডল মিষ্টিটা। এখন আপনার অন্যান্য মিষ্টি থেকে ভিন্ন স্বাদ, প্রতিদিন 80 কেজি, 90 কেজি, 100 কেজি সেল হয়। বিভিন্ন আপনার ঈদ উপলক্ষে, তারপর যায় যে কোনো একটা অনুষ্ঠান মনে করেন না, রেজাল্ট দিলে ওই সময় একটু মিষ্টিটা বেশি চলে, আর দূর দূরান্ত থেকে বেশি, বিশেষ করে শুক্রবারের লোকজন এখানে অনেক লোক আসু। ফেনীর নানা প্রান্তে অসংখ্য খণ্ডলের এক নম্বর মিষ্টির দোকান ছড়িয়ে থাকলেও মূলত এই বাজারের দুটি দোকানেই তৈরি হয় খণ্ডলের ঐতিহ্যবাহী মিষ্টি। জেলা শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরের নিভৃত পল্লীতে উৎপত্তি হওয়া খণ্ডলের মিষ্টির সুখ্যাতি নিয়ে গর্বিত স্থানীয়রা। যে কোনো জায়গায় যে কোনো কিছুর জন্য বিখ্যাত হয়ে থাকে, আজকে খণ্ডলের মিষ্টির জন্য বিখ্যাত। ওইখানে মিষ্টি না খেলে বাইরে থেকে যারাই আসেন ঢাকা চট্টগ্রাম থেকে, তাদের তৃপ্তি মিঠে না, তাই অনেকে ছুটে যান এই খণ্ডলের মিষ্টি খেতে। অনেক সুস্বাদু এবং মিষ্টিটা যদি আপনি ইচ্ছে করেন যে তাজা মিষ্টি 8-10 ঘন্টাও রাখা যাবে। খণ্ডলের মিষ্টিগুলো অরিজিনাল গরুর দুধের ছানা দিয়ে তৈরি করা হয়, এখানে কোনো অন্য কোনো মিক্সার দিয়ে তৈরি করা হয় না, এই জন্য এই মিষ্টিগুলো খুবই প্রসিদ্ধ। এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকজন আসিয়া সবসময় মিষ্টি নিয়ে যায়, আর সবসময় এলাকাবাসী এগুলো মিষ্টিগুলো পছন্দ করে, আমরা সবাই মিষ্টিগুলো খাই। খণ্ডলের মিষ্টি খেতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ছুটে আসেন শত শত মানুষ। দেশের অন্যান্য প্রায় সব মিষ্টি স্বাভাবিক তাপমাত্রায় খাওয়া হলেও খণ্ডলের মিষ্টি ঠান্ডা ও গরম দুই অবস্থায় খাওয়া যায়, আর এই বিশেষত্বের কারণেই এর এত জনপ্রিয়তা।